লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম বাইকে থাকা দুই আরোহী। ড্রাইভার ঘটনাস্থল থেকে পলাতক। গোঘাটের ইদলবাটি ক্যানেলবল সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্র ও সিভিক পুলিশ সূত্রে খবর, বাইক আরোহী বেঙ্গাইর দিক থেকে আসছিল, অন্যদিকে ধানবোঝাই লরিটি দ্রুত গতিতে আগলকি দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইক আরোহীকে ধাক্কা মারে। স্থানীয় সিভিক পুলিশেরা বিকট শব্দের আওয়াজ শুনে তৎপর ঘটনাস্থলে ছুটে আসে। গুরুতর বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। পরে ওই লরিটিকে আটক করেছে গোঘাট থানার পুলিশ। দেখতে থাকুন বিস্তারিত ঘটনা। ঘটনা হয়েছে যে জলবাটি রাস্তা থেকে মুচ্ছি লরিটা আমার আগলকি যাচ্ছিল, গিয়ে সামনাসামনি হয়েছিল টিউশন, তার লাতিকে নিয়ে টিউশনের সাথে সামনাসামনি হয়েছিল লরিটার সাথে মোটরসাইকেলটা। কোথায় যাচ্ছিল মোটরসাইকেলটা? মোটরসাইকেলটা তার লাতিকে নিয়ে আবার টিউশনি পড়াতে আসছে ব্যাঙ্গাই। কখন? তখন কটা বাজে? তখন 7:30-7:30 মধ্যে হবে। দিয়ে তারপর কি হলো? তারপরে সিভিক ভলান্টিয়াররা সব গাড়িটাকে নিয়ে চলে এলো, এসে সব যে হসপিটাল নিয়ে গেলো, নিয়ে যে চিকিৎসা টিকিৎসা করাইছে। তাকে হসপিটাল নিয়ে গেছে? যে গাড়িটা চালাচ্ছিল মোটরসাইকেলটা, বাইকটা হসপিটাল নিয়ে গেছে। হ্যাঁ। আপনার নাম কি? সৌভিক সিং। বাড়ি কোথায় বলুন? Collection jeans and t-shirts only for men. Mobile India online এর থেকেও সস্তায় কম দামে মোবাইল পেতে আমাদের শোরুমে আসুন। পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনুন 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে। বাজাজ HDFC TVS হোম ক্রেডিট ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো ওপো রিয়েলমি রেডমি পোকো নার্সো ফোন পাওয়া যায়। ঠিকানা কামারপুকুর চটি আরামবাগ রোড হুগলি। মোবাইল নম্বর 9732627262 7908993366। মোবাইল ইন্ডিয়া।